আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের এয়ারটেল সিম থেকে বিভিন্ন সময়ে অজান্তে টাকা কেটে নেওয়া হয়, তো তাদের জন্য এই ভিডিওটি। তো কিভাবে আপনার এয়ারটেল সিম থেকে টাকা কাটার, যদি কোনো সার্ভিস চালু থাকে তাহলে সেই সার্ভিসগুলি আপনি কিভাবে বন্ধ করবেন তাই আমি দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো অনেক সময় কিন্তু আমাদের এয়ারটেল সিম থেকে মনের অজান্তেই বিভিন্ন ধরনের সার্ভিস চালু হয়ে যায়। সেই সার্ভিস চালু থাকার কারণে কিন্তু আমাদের এয়ারটেল সিম থেকে বিভিন্ন সময়ে ব্যালেন্স কেটে নেওয়া হয়। তো এই সার্ভিসগুলি বা এই ব্যালেন্স কাটার সার্ভিসগুলি বন্ধ করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল প্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ডায়াল প্যাডে আপনি ক্লিক করবেন, এখানে *121# টাইপ করে তারপর আপনার এয়ারটেল সিমে ডায়াল করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার অপশনে আছে কলার টুন ভ্যাস, এখানে 4 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টপ অল ভ্যাস, এখানে 3 নাম্বার অপশনে, এখানে 3 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো এভাবে আপনি খুব সহজে আপনার এয়ারটেল সিমে থাকা তো এভাবে আপনার এয়ারটেল সিমে থাকা টাকা কাটা সার্ভিসগুলি আপনি খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।